হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর তানিয়া লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তারা আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন দেখো, আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু একটাই কাজ আছে, বড় কাজ, সেটা হলো কি, রান্না করা। আর এখন আমি এখানে তোমাদের সামনে টিফিন নিয়ে হাজির হয়ে গেছি, একদম ডিম টোস্ট আর চা। তো এখন এটা খাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। তো সারাদিন দেখা যাক তোমাদের সাথে কি কি শেয়ার করি। আর তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। খেয়ে দিয়ে আবার কথা বলছি। না একই, তুমি পাতা তুলছো কেন? আমাদের ওমারে তো পাতা। আর এখানে দেখো, সজনে গাছটা কেটে দেওয়া হয়েছে। রিয়া তোমার পেছন দেখো। তো আজকে সব সজনে একসাথে পেরে নেওয়া হবে। গাছটাকে পুরো কেটে দেওয়া হবে, তাহলে আবার নতুন করে গাছ হবে, কোনো অসুবিধা নেই। ডাল কেটে কেটে ফেলা হচ্ছে। আর এরা সব এটার মধ্যে আছে। মামের বাবা আবার খালি, দেখলেই ভিডিও এ হয়ে যাবে না, কপিরাইট আসে। বেশি নেই, এই ডালটা নেই তো, এটা তো ওই যে আমরা সেদিন পাইনি। তারে আটকে গেছে কিন্তু। আর এখানে দেখো, রাস্তার মধ্যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, না নিয়ে জঙ্গলে পড়ে গেছে। আবার এটাকে তোমার টেনে দেখো, কে কে খাবে ডাটা, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো। সবাই মিলে ডাটা পাচ্ছে, সবাই মিলে ডাটা গুলো এবার কোড়াচ্ছে। তো মাম কোড়াচ্ছে এখানে। এই দেখ, এই দেখ, নিচে পড়ে গেছে। তো একসাথে সব জড়ো করে তোমাদেরকে দেখাবো। কুড়িজি অনেক ডাটা হয়েছে। জয়রাম কাকাদের সামনে রেখে আসো, যাও দাও আমার কাছে, দাও। তোলো তোলো টেনে তোলো। এইখানে দেখো, একটা ডাল নিচে পড়ে গেছে, সেটাকে টেনে টেনে কিরকম তুলছে। অনেক ডাটা আছে ওটা রিয়া, কত কাজের সব। আরে ওইভাবে টানছো কেন? কত ডাটা সমেত পড়ে গেছিল, এই জন্য টেনে টেনে তুলছে। আর এখানে খুব মজা লাগছিল ডাটা গুলো ছিঁড়তে। সবাই মিলে ডাটা তোলো। তো সবাই মিলে মজা করে এখানে ডাটা তোলা হলো। আর সব এক জায়গায় করে একসাথে, দাঁড়া আবার রেখে আসি। কত ডাটা কোড়ানোর জন্য লোক চলে এসেছে, কিন্তু অন্য পাড়া থেকে চলে, অন্য পাড়া দিয়ে এই পাড়ায় চলে এসেছে। রিয়াকে দেখো শুধু একবার, কত কচু শাক। তাই দেখ, ওই তো অনেক ডাটা আছে এখানে। কে কে খাবে তোমরা ডাটা, সবাই চলে আসো, মাম দেবে তোমাদেরকে। প্রচুর প্রচুর হয়েছে ডাটা, আমরা সবাই কুড়িয়েছি কি, অনেক কুড়িয়েছি পাতা। আর এখানে দেখো বন্ধুরা, আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, নাহলে রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল। তো সবাই মিলে ডাটা ফাটা পাড়া হয়ে গেছে, তারপর আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না বলতে, আজকে বিশেষ কিছু রান্না করছি না সেইভাবে, আজকে একদম শুধু মাছের ঝোল আর ভাত, একদম সিম্পল খাওয়া দাওয়া। তো ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর একদম আজকেরে হালকা ফুলকা ডাটাগুলো পেরেছি, আজকে আর করবো না, অন্য দিনে করবো।
আজকে একদম মাছের ঝোল করছি এখানে, আর ওই পাশে ভাত হচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, দেখো। গরমের মধ্যে বেশিক্ষণ ভালো লাগে না রান্নাঘরে থাকতে। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, সব কাজ তো হয়েই গেছিলো, শুধু রান্নাটাই বাকি ছিল, তাই রান্নাটা করে নিলাম। ভাত আর মাছের ঝোল আর কিছু করিনি, তাই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে, খুব মজাই ছিলাম। কিন্তু রান্না খাওয়া দাওয়ার সকাল দিয়ে বেশ মজাই ছিলাম, তারপরে যা একটা ঘটলো আর কি বলবো, কারণ আমি এটা পরে ভয়েস দিচ্ছি তাই বলছি। বন্ধুরা, তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর এখানে দেখো রান্নাঘরে কিরকম আলো একটা হালকা এ ঢুকে গেছে, আর এখানে মশলাটা আমি কষাচ্ছিলাম, ওই জন্য মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে যেন ঝামেলা মেটে, তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, নাবিয়ে দিয়েছি, আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলটা ফুটতে প্রায় হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো, একদমই হয়ে গেছে বলতে গেলে। এই সিম্পল খাবার, শুধু ভাত আর মাছের ঝোল, ব্যাস, ঝটপট খাবার, খাওয়া কিচ্ছু না। হাই বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিওটা পুরো করতে পারিনি, তার কারণ আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর এই যে দেখো, এখানে দেখে বুঝতে পারছো কি না জানি না, দেখো কপালটা ফুলে গেছে, আমার খুব জোর লেগেছে আজকে, তো এর জন্য আমার খুবই ব্যথা মাথায়, তো ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। সারাদিন শরীরটা খুব খারাপ ছিল, আর এখনও অবধি শরীরটা আমার খুবই খারাপ। এখানে ওষুধ লাগিয়েছি, আর দেখো কতটা ফুলে গেছে দেখে হয়তো বুঝতে পারছো। তো হট করে মাথায় লেগে গেছে, তো শরীরটা খুবই খারাপ, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, তো ওই জন্য আমি ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থেকো প্লিজ। আজকে আমি অনেকের ভিডিও দেখেছি, আবার অনেকে দেখতে পারিনি, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো মাথায় লাগা মানে বুঝতেই পারছো খুবই ব্যথা আমার, আর প্রচণ্ড কষ্টও হয়েছে আমার, তো ওই জন্যে ভিডিও আর করতে পারিনি। তো কী করবো, চলো এখন আর মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর এটা বলার জন্যই আমি তোমাদের সামনে এলাম, ওরকম মাঝপথে তো আর ভিডিওটা বন্ধ করে দেওয়া যায় না, তাই একটু বলার জন্যই এলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো চলো, টাটা, বাই। যদি কালকে শরীর ভালো লাগে তাহলে ভিডিও দিতে পারবো, আর না হলে তো জানি না। তো চলো টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট, রাত হয়ে গেছে, তো এখন 10:30 মতন বাজে, তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, তো চলো সবাইকে টাটা, গুড নাইট, বাই।